চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। চোরে লুটি নিলে নগদ ধনের লক্ষাধিক টকার সোণর অলংকার। চোরে লণ্ডভণ্ড করলে ঘরের আসবাবর অন্যান্য সা সামগ্রী। সাংবাদিক নয়নজ্যোতি শইকীয়ার বাসগৃহ চোরে চলালে সাফাই অভিযান। ঘর কোনো নথকার সুযোগত চোরের অভিযান। বেলতলার সার্ভের এনক্লেভত চোরের লুটপাট। এপার্টমেন্টর প্রথম মহলাত থাকা 102 নং ফ্ল্যাটত চুরিকাণ্ড। হাতীগাঁও থানায় এজাহার দিয়েছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। পুনরবার এইখানে উল্লেখ করছো, ভিজুয়ালসও দেখাইছো, এয়া ঘরের ভিতর সম্পূর্ণরূপে লণ্ডভণ্ড করেছে। সার্ভেতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। নগদ ধনের তাত থকা যেসমূহ লক্ষাধিক টকার সোণর আ অলংকার লৈ গৈছে, সেদেলি ভেদেলি করে থ গেছে। কাগজ পত্র সমূহ ঘরের আসবাবর অন্যান্য সা সামগ্রীও লণ্ডভণ্ড করেছে। সাংবাদিক নয়নজ্যোতি শইকীয়ার বাসগৃহ চোরের এই অভিযান। ঘরত কোনো নথকার সুযোগত চোরে চলালে সাফাই অভিযান। আর তাতুক ডর কথাটা হয়েছে যে এটা এপার্টমেন্টর ফ্ল্যাটত গই এনে ধরনের চুরিকাণ্ড সংঘটিত করেছে। গতি ফ্ল্যাট বা এপার্টমেন্টত কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা নাছিল নাকি, এনে ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে। হাতীগাঁও থানায় ইতিমধ্যে ভুক্তভোগীর পরিয়ালটোয়ে এজাহার দাখিল করেছে। মোৰ মাতৃ আচলতে খুব অসুস্থ আছিলে আৰু প্ৰায় 25 দিন খুব সংকটজনক অৱস্থাত আছিলে আইচিইউত। তো আমি 27 তাৰিখে তেওঁক কলিয়াবৰ ঘৰলৈ চিটিং কৰিবলৈ ইয়াৰ পৰা গুচি গ'লোঁ 5 বজাত। কিন্তু প্ৰায় 5 বজাত আমি যোৱাৰ পিছত আজি কলিয়াবৰ পৰা আমি মুখ কৰি আহিলোঁ। অহাৰ পিছত আমি দেখিলোঁ প্রথম দুয়ারখনের তলাটো ঠিকই লাগি আছে। তলাটো ঠিকই লাগি থাকার পিছত আমি ভিতর সোমাই দেখিলো যে ড্রয়িং রুমের শোকেস আর কিবা কিবি খোলা আছে। ভিতরলে ক্রমান্বয়ে সোমাই অহার পিছত দেখিলো যে বিভিন্ন ধরনের বস্তু খোলা, টিভি মানে বিছনার হেরি ডাঙা আছে, তারপরে বিভিন্ন ধরনের আলমারি খোলা, বিছনা বিলাক সেটেলি ভেটেলি গোটে অর্নামেন্টসর যিমান বিলাক হেরি আছে এইবিলাক বাইরে পেলাই থাকা আছে। ঘড়ি আছে, ঘড়ি বিলাক নাইকিয়া। কেঁচু আছিলে, কিছু অলপ সাঁচতীয়া কেঁচ আছিলে, সেই কেঁচখিনিও থৈ গৈছিলোঁ মই পিছত পরবর্তী সময়ত কামত আহিব বুলি। মই যিখিনি ইতিমধ্যে হস্পিটেলত খরচ হৈছে সেইখিনি হৈছিলে। ঘৰত কিছুমান কেঁচ আছিলে, খুব বিশেষ পৰিমাণে নাছিলে, 8-10 হাজাৰৰ ভিতৰত আছিলে। সেইখিনি হয়তো নিছে, এতিয়ালৈকে মই ভালকৈ চোৱা নাই। আৰু অৰ্নামেণ্টছ, অসমীয়া অৰ্নামেণ্টছ অৰ্নামেণ্টছ কিবা কিবি আছিলে, কিন্তু মেইন অৰ্নামেণ্টছখিনি নাছিল, সেইটো এটা মোৰ ব্যৱস্থা। কিন্তু বাকী প্ৰায় তলা চলা ভাঙি গোটেই আলমাৰি ভাঙি মেলি গোটেইখিনি শেষ কৰিছিল। বঙাইগাঁওত মঞ্চত গীত গাই থকা অবস্থাত কণ্ঠশিল্পী মৌসুম গগৈক অপমান। বঙাইগাঁও জেলার ঝেলকাঝাড় পাটগিরিপাড়াত সংঘটিত হয়েছে এই ঘটনা। ঝেলকাঝাড় পাটগিরিপাড়ার রঙালী বিহুর সাংস্কৃতিক সন্ধ্যাত গীত গাই থকা অবস্থাতে এজন যুবকে আহি কানে কানে অশ্লীল বাক্য শুনায় গল কণ্ঠশিল্পীগী। সম্প্রতি অহদভালি করা যুবকজনের পরিচয় জানিপরা হওয়া নাই। লগেলগে গান বন্ধ করে যুবকজনক কোন বলে প্রশ্ন করে মৌসুম গগৈ। কণ্ঠশিল্পীক অপমান করা এই কার্য সকলে গরিহণা দিছে আর যুবকজনক উচিত শাস্তি বিহারও দাবি জানাইছে। এটা অনুষ্ঠান এগারী শিল্পী পরিবেশন করে থাকার সময়তে এনে ধরনের এগারী যুবকে আহি তো কানে কানে কিছু অভব্য আচরণ করে আর সেইখিনি আচরিত হয়ে যায় আসলে মৌসুম গগৈ। এয়া দেখাইছো আমি, যুবকজন আহে আর তেওঁ কানত কিছু কথা কই এনে ধরনের গুছি যায়। আর মৌসুম গগৈ আচরিত হয়ে পড়ে যে সেই যুবকগী আহি তেওঁ কানত কিছু অশ্লীল কথা কই থৈ যায়, যে যুবকজনক বিচারি পোৱা হোৱা নাই, তেওঁ পরিচয় পোৱা হোৱা নাই। এখেতে অসভ্যালি কৰি গৈছে, এটা বজাত কি বাল গান গাই আছো বুলি কৈছে। এসলি উদ্যোক্তা কোন হয়, এখেত কোন হয়, এখেত কোন হয়নো? আচ্ছা কি গান গাব লাগে তাৰমানে, মোক মাতিছিলে কিয় তেনেহ'লে? মই নিজৰ গান গাইছো, কোন হয় তেখেত? গুৱাহাটীৰ নিচামুক্তি কেন্দ্ৰত ভয়ংকৰ ঘটনা। বাৰে বাৰে বিতৰ্কত থকা নিচামুক্তি কেন্দ্ৰ পিচ ৱেলনেছ ফাউণ্ডেশ্যনৰ পিছত এইবাৰ পাঞ্জাবাৰী অসম ফাউণ্ডেশ্যন নামৰ নিচামুক্তি কেন্দ্ৰত এগৰাকী যুৱতীক নিৰ্যাতন চলোৱাৰ ভয়ংকৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ইতিমধ্যে নিউজ 18ৰ হাতত আহি পৰিছে নিৰ্যাতনৰ বলি হোৱা যুৱতীৰ শিহৰণকাৰী ফটোগ্ৰাফ। মমবাতিৰে হাত ভৰি জ্বলাই অত্যাচাৰ কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে যুৱতীগৰাকীয়ে। অৱশেষত নিৰ্যাতন সহিব নোৱাৰি নিচামুক্তি কেন্দ্ৰটোৰ পৰা পলায়ন কৰিছে যুৱতীগৰাকীয়ে। পানবজাৰ আৰক্ষী থানাত কেন্দ্ৰটোৰ বিৰুদ্ধে দাখিল কৰিছে এজাহাৰ। আৰু ইয়াৰ এটাৰ পিছত এটা কৈ আচলতে যিসমূহ এনেধৰণৰ ৰিহেব আছে, নিচামুক্তি কেন্দ্ৰ আছে, তাৰ পৰা বিভিন্ন ধৰণৰ খবৰ আহিবলৈ লৈছে। আৰু বিশেষকৈ পিচ ৱেলনেছৰ কথা আমি কৈ আছোঁ, তাতো এগৰাকী যুৱতী কেনেধৰণে নিৰ্যাতন চলোৱা হৈছিলে। এইবাৰ আহিছে পাঞ্জাবাৰী এটা নিচামুক্তি কেন্দ্ৰৰ পৰা খবৰ যে তেওঁৰ হাতত মমবাতিৰে পুৰি দিয়া হৈছে, তেওঁৰ গাত মমবাতিৰে পুৰি দিয়া হৈছে, হাত ভৰি জ্বলাই অত্যাচাৰ কৰা হৈছে। অত্যাচাৰ সহ্য কৰিব নোৱাৰি যুৱতীগৰাকীয়ে তাৰ পৰা পলায়ন কৰে আৰু পলায়ন কৰিয়ে তেওঁ পানবজাৰ আৰক্ষী থানাত, মহিলা আৰক্ষী থানাত ইতিমধ্যে এজাহাৰ দাখিল কৰিছে। আৰু সাংবাদিকক তেওঁ এই ফটোগ্ৰাফছখিনি দিছে য'ত দেখিবলৈ পোৱা গৈছে স্পষ্ট ৰূপত যে মমবাতিৰে জ্বলাই অত্যাচাৰ কৰা হৈছে। আৰু এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে এনেধৰণে
এয়া যদি পাঞ্জাবাড়ীর অসম ফাউন্ডেশনের কথা কৈছো, পিছ ওয়েলনেস সেন্টারতো প্রায় একে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। গুয়াহাটী মহানগরীত এই ক্ষেত্রে যুম রিহেব আছে, নিচামুক্তি কেন্দ্র আছে, তাত ইতিমধ্যে মন্ত্রী পীযুষ হাজরিকায় সাডেন ভিজিট করেও বারম্বার এটা কথাই কৈছে যে যেখানে সুবিধা থাকি লাগিব সেই সুবিধাখিনির উপরও তাত থাকা যখন এই নিচাসক্ত যখন যুবক যুবতী থাকিব, যখন তার চিকিৎসা করবর তাত থাকে, গতিকে উপরও এনে ধরনের নির্যাতন করা নহব। কিন্তু তার বিপরীতে দেখবলে পাওয়া গেছে ধারাবাহিকভাবে প্রায় এনে ধরনের ঘটনা সংঘটিত হবলে লৈছে, বিশেষভাবে গুয়াহাটী মহানগরীত। দেশের চারি রাজ্যত গ্রীষ্ম প্রবাহর বাবে রেড এলার্ট জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর উড়িষ্যাত রেড এলার্ট জারি করা হয়েছে। পারাস্তম্ভ 45.4 ডিগ্রি সেলসিয়াসল ঊর্ধ্বগামী হয়েছে। বুধবারলৈকে পূব ভারতত প্রচন্ড গরমের সম্ভাবনা আছে। আনহাতে দক্ষিণ উপদ্বীপ অঞ্চলত আগন্তুক 5 দিন উষ্ণতা বৃদ্ধি পাব। তেলেঙ্গানা, কর্ণাটক, সিকিমের কিছু ঠাইত অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে তীব্র গরমের বাবে সতর্কবাণী জারি করেছে সরকারি সংস্থাটোয়ে। তীব্র গরম আর দেশের চারি রাজ্যত গ্রীষ্ম প্রবাহর বাবে রেড এলার্ট ইতিমধ্যে জারি করা হয়েছে। তার ভিতর আছে অন্ধ্রপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। আমি ইয়ার পূর্বতে আরো এবার জানাইছিল যে গ্রীষ্ম প্রবাহ ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর বিশেষ এই কেখন ঠাইতে রেড এলার্ট জারি করা হয়েছে, অন্ধ্রপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর উড়িষ্যাত। আনকি যদি চা যায় যে মহারাষ্ট্র প্রায় একে ধরনের গ্রীষ্ম প্রবাহ বলবলে আরম্ভ করেছে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত, গতি তারবাবে আনকি ECI-এ বৈঠকও আয়োজন করেছিল যাতে নির্বাচনের সময়সাত কোনো ধরনের অন্য খবর নাহে, গতি তারপরে কিছু প্রিকশন লওয়ার কথাও কৈছিল। কিন্তু এটা আমি পুনর্বার কোথাও যে এই হিট ওয়েভ বা এই গ্রীষ্ম প্রবাহ বলেছে অন্ধ্রপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা, যত রেড এলার্ট জারি করা হয়েছে, যার পারাস্তম্ভ 45.4 ডিগ্রি সেলসিয়াসল ঊর্ধ্বগামী হয়েছে। বুধবারলৈকে পূব ভারত প্রচন্ড গরমের সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। আনহাতে দক্ষিণ উপদ্বীপ অঞ্চলত আগন্তুক 5 দিন উষ্ণতা বৃদ্ধি পাব। তেলেঙ্গানা, কর্ণাটক, সিকিমের কিছু ঠাইত অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে তীব্র গরমের বাবে সতর্কবাণী জারি করেছে সরকারি সংস্থা। মুম্বাই ইন্ডিয়ান্সর বিরুদ্ধে 4 উইকেট জয়ী লখনৌ সুপার জায়ান্ট। লখনৌত অনুষ্ঠিত IPL-এর 48 সংখ্যক ম্যাচখনত প্রথমে বেটিং করে মুম্বাইয়ে লখনৌর সন্মুখত বান্ধি দিছিল 145 রানের লক্ষ্য। মুম্বাইৰ হৈ নেহাল ওয়াদিরায় 41টা বলত সংগ্রহ করে 46 রান। টিম ডেভিডে 18টা বলত সংগ্রহ করে 35 রান। ঈশান কিষাণের বেটর পর আহে 32 রান। ইফালে 145 রান লক্ষ্য লৈ ফিল্ডত নমা লখনৌ সুপার জায়ান্ট মার্কাস টনসর 45টা বলত 62 রানের বিস্ফোরক ইনিংসর সহযোগত 19.2 ওভারতে বিজয় লক্ষ্যত উপনীত হয়। 45টা বলত 62 রান সংগ্রহ করা লখনৌ সুপার জায়ান্টসর মার্কাস টনসলৈ ম্যান অব দ্য ম্যাচর সম্মান আগবা হয়। এই জয়ের পিছতে পয়েন্টর তালিকার তৃতীয় স্থানত অবস্থান করে লখনৌ সুপার জায়ান্টসে। এতালেকে 10খন ম্যাচ খেলি 6খনত জয়ী হওয়া লখনৌ সুপার জায়ান্টসর পয়েন্ট হল 12। আনহাতে এইবার IPL-ত আরম্ভণিরে পৰা দুর্বল প্রদর্শন অব্যাহত রখা মুম্বাই 10খন ম্যাচ খেলি মাত্র 3খনত জয়ী হয়ে পয়েন্টর তালিকাত 9ম স্থানত আছে। কংগ্রেসের ইস্তাহারত মুসলিম লীগের প্রভাব আছে বলে প্রধানমন্ত্রী নিউজ 18-ৰ গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর সম্মুখত মন্তব্য আগবাইছে। প্রধানমন্ত্রী তেনে মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করা বিরোধী দলপতিয়ে এবার নির্বাচন কংগ্রেসের ভাল ফলাফল হব বলে দাবি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেগা এক্সক্লুসিভ, নিউজ 18-ৰ গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে মোদীর সাক্ষাৎকার। আর ইসকে উপর বহুত কাম হুয়া ভি হ্যায়, অভি ইধর উধর এক দো চরণ কে বাদ আতে আতে আপনে জো হ্যায় রাজস্থান মে এক র্যালি মে এক কংগ্রেস পর, কংগ্রেস কে ম্যানিফেস্টো পর এক ডাইরেক্ট অ্যাটাক কিয়া। নির্বাচনের পূর্বে প্রথমবারের বাবে ন্যাশনাল নেটওয়ার্কত মোদীর মেগা এক্সক্লুসিভ। এই বিশেষ সাক্ষাৎকারত কংগ্রেসের ইস্তাহারত মুসলিম লীগের স্টাম্প আছে বলে কয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলমানো মে অর ঘুসপাঠিও মে বাঁট দেনা চাহতে হ্যায়, ক্যা ইয়ে থ্রেট ইতনা রিয়েল হ্যায়, ক্যা আপকো এসা দিখতা হ্যায়? পহলে দিন মানে এক কমেন্ট তো কর দিয়া থা জি, মানে আজ কর নি রা জি, কি ভাই মুঝে ম্যানিফেস্টো দেখ করকে লাগতা হ্যায় কি ইস পর পুরি তরহ মুসলিম লীগ কি ছাপ হ্যায়। তো মুঝে লাগা কি মিডিয়া চৌঁক জায়েগা, জো অ্যানালিসিস করনে ওয়ালে চৌঁক জায়েঙ্গে, লেকিন পতা নি আব উনকি ব্যস্ততা কুছ অর হ্যায়। ম্যানিফেস্টো মে উনকি তরফ সে যে পরোসা গায়া উতনই গুড়ি 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 উছালতে গেছে। প্রধানমন্ত্রী করা মন্তব্য মঙ্গলবারে প্রতিক্রিয়া প্রকাশ করে অসম বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। দেবব্রত শইকীয়ার দাবি বিজেপি আর RSS-ৰ সৈতেহে মুসলিম লীগের সম্পর্ক আছে।
প্রথম কথাটো হল মই যদি কব বিচাৰো যে বর্তমানে বিজেপি দলত মুসলিম লীগৰ প্রভাব আছে সেটোহে বেছি প্রাসঙ্গিক হব। বিজেপি আৰু মানে পূর্বহরি বিশ্ব হিন্দু মহাসভা আপনাকে চালে গম পাব কেনেকে তেওঁলোকৰ মানুহখিনি মানে বেলেগ বেলেগ সময়ত রাজনৈতিক দলৰ নাম বেলেগ বেলেগ কৰি পেলাই এই বর্তমানৰ অবস্থা পাইছেহি। সেই গতিকে মুসলিম লীগ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ভাল সম্পৰ্ক আছে। ইপিনে মোদীৰ সাক্ষাৎকাৰক লৈ বিজেপিৰ ডিব্ৰুগড়ৰ বিধায়ক প্ৰশান্ত ফুকনেও কৰিলে প্ৰতিক্ৰিয়া। নিউজ 18ত প্ৰধানমন্ত্ৰীৰ সাক্ষাৎকাৰক সুন্দৰ বিশ্লেষণ আখ্যা। সাক্ষাৎকাৰত সকলো কথা স্পষ্টকৈ প্ৰকাশ পাইছে। এই সাক্ষাৎকাৰৰ দ্বাৰা ভাৰতবাসী বহু পৰিমাণে প্ৰভাৱিত হ'ব বুলি ক'লে প্ৰশান্ত ফুকনে। এইটো এটা খুব সুন্দৰ এটা পৰিৱেশ আৰু সুন্দৰকৈ গোটেই কথাখিনি তেওঁ ভালকৈ গোটেই দেশখনৰ কথা কি কৰিলে কি মেলিলে গোটেইখিনি কথা বুজাই দিয়ে। বিপুল বৰ্মন আৰু হীৰকজ্যোতি মালাকৰৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ। মেৰা দায়িত্ব বনতা কি তথ্য আধাৰ পৰ তৰ্ক কে আধাৰ পৰ কি হকীকত আধাৰ পৰ নিজে বতানা চাহিয়ে। বঙাইগাঁৱত মঞ্চত গীত গাই থকা অৱস্থাত কণ্ঠশিল্পী মৌচুম গগৈক অপমান কৰা হ'ল। কিছু সময় পূৰ্বে আমি এই বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ। বঙাইগাঁও জিলাৰ ঝেলকাঝাৰ পাতগিৰিপাৰাত সংঘটিত হৈছে এই ঘটনাটো। ঝেলকাঝাৰ পাতগিৰিপাৰাৰ ৰঙালী বিহুৰ সাংস্কৃতিক সন্ধিয়াত গীত গাই থকা অৱস্থাতে এজন যুৱকে কাণে কাণে আহি তেওঁক কিছু অশ্লীল কথা শুনাই থৈ যায় আৰু তাৰপিছতে হতভম্ব হৈ পৰে শিল্পীগৰাকী। তেওঁ সেই সময়ছোৱাতে গান বন্ধ কৰে। গান বন্ধ কৰি তেওঁ সোধে যে তেওঁ কোন হয়, উদ্যোক্তা কলৈ গৈছে বা মই কাৰ গান গাম, মই মোৰ নিজৰ গান গাইছোঁ, মই কেনেকুৱা ধৰণৰ গীত গাব লাগে। আৰু এক প্ৰকাৰ হতভম্ব হৈ পৰে, তেওঁ হতচকিত হৈ পৰে যে তেওঁ কোনোবাই এনেধৰণে মঞ্চত আহি তেওঁৰ কাণত অপমান কৰি থৈ যাব। সেই কথা তেওঁ সেইখিনি সময়তে গান বন্ধ কৰে। তেওঁ আচলতে এই অপমান সহ্য কৰা এটা বিষয়ো নহয়, গতিকে গৰিহণা দিছে সকলোৱে। কিন্তু এই যুৱকজনৰ পৰিচয় এতিয়ালৈকে কোনেও লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই। অতি তাৎপৰ্যপূৰ্ণ কথা হৈছে তেওঁ মঞ্চত উঠি যাব পাৰিছে, গতিকে তেনে ক্ষেত্ৰত তেওঁ পৰিচয় কিয় উদ্ধাৰ কৰিব পৰা নাই সেয়াহে ডাঙৰ কথা। এখেতে অসভ্যালি কৰি গৈছে, এটা বজাত গান গাই আছে বুলি কৈছে। আসলে উদ্যোক্তা কোন হয়, এখেত কোন হয়, এখেত কোন হয় নো? আচ্ছা, কি গান গাব লাগে তাৰমানে? মোক মাতিছিলে কিয় তেনেহ'লে? মই নিজৰ গান গাইছো। এখেতে অসভ্যালি কৰি গৈছে, এটা বজাত কি গান গাই আছো বুলি কৈছে। আসলে উদ্যোক্তা কোন হয়, এখেত কোন হয়, এখেত কোন হয় নো? আচ্ছা, কি গান গাব লাগে তাৰমানে? মোক মাতিছিলে কিয় তেনেহ'লে? মই নিজৰ গান গাইছো। এখেতে অসভ্যালি কৰি গৈছে, এটা বজাত কি গান গাই আছো বুলি কৈছে। আচলতে উদ্যোক্তা কোন হয়, এখেত কোন হয়, এখেত কোন হয় নো? আচ্ছা, কি গান গাব লাগে তাৰমানে? মোক মাতিছিলে কিয় তেনেহ'লে? ধুবুৰী বিলাসীপাৰা।